যে হারে সমাজ ভাগভাগ হয়ে যাচ্ছে, কি এক আফসুস! কাদেরকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন? ব্রাজিলে আজান দপ টোটালি নিষেধ, এবং আর্জেন্টিনাতে আল্লাহর নাম নেওয়া টোটালি নিষেধ। যে দেশ খ্রিস্টান মুসলমানদের ঘৃণা করে, বাংলাদেশ নামক একটা দেশ আছে তারও চিনিও না, সেই দেশের জন্য সেই খ্রিস্টান নামক দেশের মহব্বতে আমরা আমাদের বিভিন্ন দালান কোটা, বিভিন্ন বিল্ডিং এর ছাদে, বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন গাছের মধ্যে তাদের পতাকা টাঙ্গিয়ে আমরা রঙ্গমঞ্চ করতেছি দিনের পর দিন, রাতকে রাত। আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। ও মুসলমান, তুমি যদি তোমার কবরের জন্য মৃত্যু কখন যেন আসে তুমি নিজে তো জানো না, তুমি যদি মৃত্যুর জন্য যদি প্রস্তুতি নিতে, যদি নেক আমল করতে, আমার মনে হয় বাংলাদেশটা আরো কতই না রহমতে ভরপুর হয়ে যেত, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রহমত কিভাবে আসবে? আপনি ওই ব্যানারে আপনার ফিক্সারটা স্থাপন করছেন, ছোট ছোট ব্যানার, এখানে 100 টাকা দিতে হইছে, অনেক টাকা ইনভেস্ট করে বড় একটা পতাকা বানিয়েছেন ব্যানার। কত মানুষ এই যে জংশন যান, কত মানুষ শীতে কাতরাইতেছে, ঘুম যাবে মাথার তলে একটা ইট নিয়ে তারা ঘুমাচ্ছে, একটা বালিশ নেই, শীতার্থে তারা হাহাকার করছে, শীতে তারা আফসুস করছে, শীতে তারা অস্থির হয়ে যাচ্ছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, কোনো ব্যক্তি যদি আমাদেরকে যদি একটা শীতার্থ জামা দিয়ে যদি আমাদেরকে আমাদের ফিসে যদি দাঁড়াতো, ও আল্লাহ কেউ যদি আমাদেরকে একটা কম্বল দিত, আল্লাহ কত না ভালো হইতো। তারা তো আকাশের দিকে থেকে রব্বে কারিমের দিকে তাকাই ফরিহাদ জানাচ্ছে, কখন জানি তাদের হাহাকার আত্মরাত চিৎকার আল্লাহ কবুল করিলেন। আর যদি কবুল করেন তাহলে আপনাদেরকে মিসফরচুনেট নেভার কাম অ্যারাউন্ড, বিপদ কখনো একা আসে না, তখন সবাইকে গণহারে আল্লাহ তাআলা আযাব দিবেন, কথা ঠিক কিনা?